নির্দোষের উপরে অত্যাচার করে। ইতিহাসের পাতায় একটা কলঙ্কিত নাম হলো ফেরাউন। শোনেন নে, বিশাল বড় রাজা ছিল, বিশাল সিংহাসন, বিশাল সৈন্য, বিশাল পুলিশ বাহিনী, বিশাল মিলিটারি বাহিনী, বিশাল সাম্রাজ্য, বহু গুন্ডা পুষে রেখেছিল অর্থ দিয়ে, গুন্ডা ডাকা সব নিয়ে সাম্রাজ্য চালাত। ফেরাউন রাজ সিংহাসনে বসে গরিবের অর্থ, গরিবকে শোষণ করতে লাগলো, গরিবকে কৃত দাস বানাতে লাগলো, নারীদেরকে রেপ করতে লাগলো, সুন্দরী সুন্দরী নারী পেলে তাদেরকে বন্দী করে ভোগ করতে লাগলো। এই অশান্তি দাবানল বাড়তে বাড়তে এত চরম সীমায় পৌঁছে গেল ফেরাউন, যে আমাকে তো কেউ রুখতে পারছে না, অতএব আমি খোদা। কথা শুনছেন? এই ফেরাউনের হাত থেকে মানুষ নাজাত পাওয়ার জন্য, অর্থাৎ শান্তি পাওয়ার জন্য মানুষ খুঁজছে। শান্তি ইসলামের নাম, শান্তি কার নাম? সালাম থেকে চেষ্টে ইসলাম, ইসলাম ছাড়া শান্তি কখনো হতে সকলে বলুন। যদি কেউ মনে করে আমি শান্তি চাই আর ইসলামের হুকুম মানব না, কখনো সে শান্তি, এটা কমন ব্যাপার। তা ফেরাও তার এই অশান্তির হাত থেকে, তার এই সন্ত্রাসীর হাত থেকে জনগণ শান্তির রাস্তা খুঁজছে। তা শান্তির রাস্তা দেখাবার জন্য আমার আল্লাহ যুগে যুগে কাদেরকে পাঠায় বলুন? নবী রসুল পয়গম্বর। আর তো নবী আসবে না, এবারে নবীর অরিসরা শান্তির দাওয়াত দেবে, শান্তির রাস্তা দেখাবে। আমার আল্লাহ ওই সকল মানুষগুলোকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিবার জন্য একজন মুসা কালিমুল্লাহ নামে আল্লাহ নবী রসুল পয়গম্বরকে আল্লাহ দয়া করে পাঠালেন। জোরে বলুন ছোটবেলার সব কথা আপনি জানেন। ফেরাউনকে একজন জাদুকর এসে বলল, এ ফেরাউন একজন আসছে তোকে ধ্বংস করতে। ফেরাউন হুকুম করে দিল, পুরুষ সন্তান জন্ম হবে সব মেরে দাও। এরা কত বড় জানোয়ার ভেবে দেখো, এরা নিজেদের গদি টিকাবার জন্য মায়ের পেটের নমাস দশ মাসের ব্যথা ভরা যন্ত্রণা সন্তানগুলোকে জন্ম নেওয়ার সাথে সাথে কতল করেছিল, তার একটা কলঙ্কিত নাম ফেরাউন। সেই ফেরাউন সে তার সাম্রাজ্যকে টিকাবার জন্য বহুত পাওয়ার লাগিয়েছিল, কিন্তু মহান রব্বুল আলামিনের ক্ষমতার কাছে ফেরাউন টিকতে পারে। আল্লাহ দেখুন কত সুন্দর, দেখুন সমস্ত বাচ্চাগুলোকে হত্যা করে দিচ্ছে, আর যে বাচ্চাটা ফেরাউনের জন্য ধ্বংসের কারণ হবে সেই বাচ্চাটাকে আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করছে। জানে বলো আজ আমাদের কপাল ফেটেছে কেন? আমরা তো বদমাই, সেই জন্য আল্লাহ ধরলে পৃথিবীর কোন মায়ের লাল আছে আমাদেরকে ছুতে পারে? মসজিদের সময় আজান দিচ্ছে, মসজিদ ফাঁকা, তোদের ঘর ঘরে আবার আল্লাহ রাখবে কেন? ওই জন্য নার্সি হয়ে সব ঘর থেকে দাঁড়াচ্ছে, আল্লাহর ঘর ভরা, কোন মায়ের নাম নেই তোর ঘর থেকে তোকে বার করতে পারে। তুই কি ভাবছিস যে সরকার নেয় ও সরকার, ও সরকার নেয় ও সরকার, পাল্টে পাল্টে আমরা ঢুকে দেবো নাকি? অত সহজ নয়, এ খোদার পক্ষ থেকে মার, খোদার পক্ষ থেকে মার, ফিরে আস, আল্লাহর ঘরকে আবার ধর, আল্লাহকে ধর। আহা আমার আল্লাহ কত শক্তিমান, কত দয়ালু, কত পাওয়ার আল্লাহ, দেখছেন না? সারা বাংলা দাবিয়ে বেড়াচ্ছি, কোন মায়ের লাল হয়নি আমার একটা চুলকে ছিঁড়তে পারছে, শুনছে? কেন আমি আল্লাহর ভরসায় ঘুরে বেড়াই, সত্যের দিকে থাকি, ন্যায়ের দিকে থাকি, গরিবের দিকে থাকি, রসুলের পাশ সালামের কদমে থাকি। আমার ক্ষতি করবে যে আমার মালিক তার বিচার করে দেবে তার আগে। তোমরাও আল্লাহর হও, তোমরাও সত্যের দিকে আসো, তোমরাও ন্যায়ের দিকে আসো, তোমরা জুলুম বন্ধ করো। জুলুম শয়তানের কাজ, যে যে জুলুম করে সব কটা শয়তানের চেলা, আর যারা জুলুমকে প্রতিরোধ করে এটা হলো নবীদের সুন্নতের কাজ। অতএব যে যে
জালিমদের বিরুদ্ধে লড়ে এরা রাসূলুল্লাহর গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। শুনে রেখে দাও, মুসা কালিমুল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন হচ্ছে, ফেরাউন কোলে নিয়ে বসে আছে, একটা লোকের বিচার হচ্ছে, একটা ধনী লোক এসছে, একটা গরিব এসছে, বিচার হচ্ছে। আজকে যেমন আমার দেশে গরিবদের কোনো ইজ্জত নেই, বড় লোক যদি খুন করে ফেলে তাকে ভিআইপি কলের মালাতে নিয়ে যাবে, আর ধনী লোকের লোক গরিব যদি দেশের জন্য জানাতে দেয় তাকে দেখারও লোক নেই। এই যে তোদের উলে বেরিয়াতে সে শহীদ হয়ে গেল, যারা আর দেখতে যাই কেউ কেউ খোঁজ নাই, দেশের হয়ে লড়াই করলো পলু আমায় হামলায় মারা গেলে উলে বেরিয়ে কেউ খোঁজ নেই। আচ্ছা দেখে যাও দেশের ডাকাত গুলো মারা গেলে বাপরে বাপ কি সংবর্ধনা, কি স্লোগান, কি ভিআইপি ক্যাটাগরিতে দেখা নিয়ে যাওয়া হবে, লজ্জা। কথা বুঝে আসছে? আজ ইসলাম নেই বলে এই অপমান হচ্ছে। তো ফেরাও একদিন বিচার করতে বসেছে, একটা ধনী একটা গরিব, গরিবের উপরে বিচার হচ্ছে। ফেরাও গরিবের উপর জুলুম করছে, সম্পত্তিটা গরিবের দিকে বিচারটা রায় হওয়া দরকার। ফেরাও দেখা যাচ্ছে ধনী লোকের দিকে রায়টা দিয়েছে। মুসা কালিমুল্লাহ তখন কোথায়? ফেরাওনের কোলে। ঘুরিয়ে উঠে আশ্চর্য হয়েছে ফেরাওনকে, যে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করা মুসা কালিমুল্লাহ সন্ন্যাস জেনে বলুন তাহলে তাই যদি তোমার করায় কোন গরিবের জমি কেউ দখল করতে চায়, কোন গরিব মেয়ের গায়ে যদি কেউ হাত দেয়, কোন গরিব মা বোনের সম্পত্তি কেউ দখল করে, কোন গরিবের উপরে কেউ যদি ইজ্জত লুটতে যায় তাহলে হাত দিয়ে তার জব্দ করা এটা দরকার আছে না? না এভাবে প্রতিটা পাড়ায় 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 শয়তানদের বিরুদ্ধে আন্দোলন গড়কে তোলো, দেখবে সব শয়তান কবরস্থান নেয়, শ্মশানে ঢুকে যাবে। বলুন না ওর বাড়ি আগুন লেগেছে তো আমি বাবু কেন? ওর বাড়ির পুরানো হয়ে গেলে আগুনের কাজ যা আরো খদ্দের খুঁজবে, কেন আগুন জীবনে খোরা তো শেষ হয় না, যত পাই তত খায়, ঠিক না বেঠি? জালিমদের অভ্যাস হলো পাড়ার লোককে জ্বেলিয়ে জ্বেলিয়ে যখন পাড়ার লোক শেষ হয়ে যায় নিজের বাপকেও জ্বালায়, নিজের মাকেও জ্বালায়, নিজের স্ত্রী ছেলে পুলে সব ভাইকে জ্বালাবে, তা তোমায় বাদ দেবে? অতএব শয়তান যখনই গজায় বড় হবার আগে মরতে দিতে হয়। কথা বুঝছেন না বোঝেন না? তোমরা অনেকটা ভুল করে ফেলেছো, এখনো সময় আছে, শয়তানের চার পা এখনো হয় না, এখনো দু পায়ে আছে, এখনো সময় আছে, শয়তান মুক্ত বাংলা করতে হবে। রাজি নয় আপনারা? শয়তান মুক্ত বাংলা করতে গেলে নবীর গোলামরাই পারবে, ঠিক না বেশি? তো তোমরা যদি নবীর গোলাম হও তৈরি হও, তারপরে চলে আসুন। মুসা কালিমুল্লাহ হুজুর আস্তে আস্তে বড় হলে ফেরাউনের বিরুদ্ধে মুসা নবীর আন্দোলন শুরু হয়ে গেল। ফেরাউন তুই গরিবের উপর জুলুম করছিস, বেইনসাফি করছিস, তুই শান্তির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে, হে ফেরাউন তোর বিরুদ্ধে মুসা কালিমুল্লাহর প্রতিবাদ রইল। ফেরাউন দেখছে মুসা নবী যখন সত্য কথা বলছে লোকের চোখ খুলে যাচ্ছে, মুসা নবীর দিকে লোক তখন হু করে ছুটছে, তখন ফেরাউন দেখছে আমার গদি ঠিকানা বড় মুশকিল, চলো মুসা আর তার গদি কতক লোককে মেরে দিও দরকার। আজকে আমার বাংলার মুখে কোন না কোন শয়তান দেখছে মুসা নবীর গোলাম আব্বাস সিদ্দিকী যখন সত্যের প্রচার দিচ্ছে আমাদের দিক থেকে তো লোক চলে যাচ্ছে আব্বাস সিদ্দিকীর দিকে, মুসা নবীর গোলামের দিকে চলে যাচ্ছে, এই শয়তান গুলো উঠে পড়ে লেগেছে, চলো গতি চলে যাবে তাড়াতাড়ি আব্বাস সিদ্দিকী ও তার সাথীদের ঘরে মারার চেষ্টা করি। হে শয়তানের অনুসারীরা শুনে রেখে দে, মুসা নবীকে আল্লাহ বাঁচিয়েছে, ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে, ইনশাআল্লাহ মুসা নবীর সাথে তার সাথীদের ঘরে আল্লাহ বাঁচিয়েছে, ইনশাআল্লাহ মুসা নবীর গোলামকে এবং এই গোলামের ভাইদের ঘরে আল্লাহ বাঁচিয়ে তোদেরকে আল্লাহ বিভিন্ন বিমার দিয়ে ধ্বংস করবে, ঠিক না বেঠি? তাতে ভয় খাওয়ার কিছু নেই। চলে আসুন ইব্রাহিম খলিলুল্লাহর দিকে, পৃথিবীতে আবার শান্তি কায়েম হয়ে গেল, শয়তান শেষ হয়ে গেল, ফেরাও
কিছুদিন যেতে না যেতে কিছুদিন যেতে না যেতে মুসা নবী চলে গেলেন, আবার এক শয়তান জন্ম হলো, যার নাম হলো নমরুদ। প্রথম সবার নাগরিকত্ব কেটে সবাইকে গোলাম বানাতে চাইছে, তারপরে বলবে আমি তোমাদের প্রভু, আমায় মানো মা ছেটার বাড়ি মাথা, এখন থেকে মারতে যাবে। মাশাআল্লাহ মারা বা খুব সুন্দর আজ করে তো শুনবি শুনি জান খুলে। আমি একটু গল্প করি না, গল্প করছি তো, গল্প কোরআন হাদিসের বাইরে কথা বলছি তো, আরে আমার ভাই কোরআন হাদিস বলবে শুনি, এটা কোরআন হাদিসের বাইরে আমি বলি না। জ্ঞান খোলো, চোখ খোলো, মানুষ হও, শুধু দুটো পা থাকলে হয়নি, দুটো চোখ থাকলে হয়নি, দুটো হাত থাকলে হয়নি, শরিয়াতকে বোঝো, জানো। আল্লাহ রাসূলকে একজন ইহুদি এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সবথেকে উত্তম কাজ কি? আমার রাসূল বলছেন, ইসলামের সবথেকে উত্তম কাজ হলো গরিবকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গরিবকে দিতে পারো নি, কমসে কম গরিবের খাবার কেড়ে নিচ্ছে যারা, তাদের হাত কাটা দরকার নাই। গরিবের খাবারে হাত মারবি নি, হাত কেটে ফেলবো কি? ওটা ইসলাম বিরোধী হচ্ছে নাকি? আবার কিছু লোক ভাববে হয়তো প্রচুর মানুষ ঝগড়া করে কি হবে, এর জন্য সম্মান লাগবে। সাহাবাদের থেকে হুজুররা বড় না? হ্যাঁ, সাহাবাদের থেকে আব্বাস সিদ্দিকের জন্য বেশি সাহাবা। হুজুররা গরিবদের হয়ে লড়েছে, গরিবদের খাবার গরিবের মুখে তুলে দিয়েছে, গরিবের হক গরিবের ঘরে পৌঁছে দিয়েছে, গরিবদের হক পাওয়াতে গিয়ে আরে জমিনের উপরে নবীদের পরে সব থেকে যাদের সম্মান, সেই সাহাবাদের রক্তে জমিন লাল হয়ে গেছে, শুধু গরিবদের ইজ্জত বাঁচাবার জন্য, গরিবদের অধিকারের জন্য, শান্তি পৃথিবীতে কায়েম করার জন্য। ইসলাম কাকে বলে বোঝো? আমরা তো ইসলামটাকে শুধু নামাজ মসজিদ মসবি জেকে রাজগার এর মধ্যে জলসার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এগুলো ইসলাম, এছাড়াও ইসলাম আছে না? তুমি নামাজ পড়ছো আল্লাহ, আর তোমার পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, কষ্টে ছটফট করছে, তুমি নামাজ দেখাচ্ছ? খবরে ঢোক না, 99টা সাপ তোর জন্য রেডি আছে। তুই ভাবি ও তোমার আত্মীয় নয়, আত্মীয় নয় তো কি হয়েছে? তোর আল্লাহর সৃষ্টি কি নয় বাগে বল? ওকে কি আল্লাহ আল্লাহ তৈরি করছে নাকি? আল্লাহ তো একজন, তা আল্লাহর সৃষ্টিকে যদি ভালো না বাসিস, আমার নবী বলছে লা ইয়ারহামুন্নাসু মাল্লা ইয়ারহামুন্নাস। হে আমার আব্বারা, হাজিরা, নামাজিরা, মুফতি সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, সব সাহেব শুনে রেখে দাও, যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে না, আমার আল্লাহ বলছে তার উপরে আমার দয়া হবে না। আর আল্লাহর দয়া যদি না পাস, জান্নাত কে দিবে? হ্যাঁ, জান্নাত কেউ ঢুকাতে পারবে? আল্লাহর দয়া ছাড়া একটা কোনো মাইল লাল জান্নাত দিতে পারবে? আল্লাহর দয়া পেতে গেলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে, ঠিক না বেটি? চলে আস, ওই আয়াতটা মনে রাখবে, এই হাদিস শরীফটা মনে রাখবে। আমি আসছি, আগে দ্বিতীয় শয়তানটার কথা বলে দিই, কি নাম জানো? নমরুদ। ভুলে যাবেন না, এই শয়তানগুলোকে চিনবেন আর ইতিহাস পড়বেন আর নিজেকে গর্ব করবেন, এক সেকেন্ডের জন্য ভয় খাবেন না, কেন মরলেই নবী দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঁচে আছি দুনিয়ার বোঝা হয়ে আছি, কি আছে এই দুনিয়ায় ঘোড়ার ডিমের মাথা, শুধু ফেতনা অশান্তি শান্তি নেই? হ্যাঁ না, রসুল যারা বন্ধাই দুনিয়ায় মরলেই নবীর দিদার হবে যদি সে রসুলের অনুসরণ করে মরে। জোরে বল আলহামদুলিল্লাহ। গরিবের হয়ে লড়াই করা, এটা রসুলুল্লাহর অনুসরণ করা। ইনসাফের হয়ে লড়াই করা, এটা রসুলুল্লাহর অনুসরণ করা। ন্যায়ের হয়ে লড়াই করা, রসুলুল্লাহর অনুসরণ করা। শয়তানের বিরুদ্ধে লড়াই করা,
রাসূলুল্লাহর অনুসরণ করা, মাবুনদের যুদ্ধদিনে লড়াই করা রাসূলুল্লাহর অনুসরণ করা, গরিবদেরকে খানা খাওয়াবার জন্য লড়াই করা রাসূলুল্লাহর অনুসরণ করা, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ এডুকেশন শিক্ষা সভ্যতা মানবতা শান্তি প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করা, এটা তো খোদ রাসূলুল্লাহর অনুসরণ করা। জোরে বলুন তো ভাইরা, আমার নমরুদ, নমরুদ বিশাল বড় শয়তান, গদিতে বসে গেছে, বাদশা হয়েছে, তামাম পৃথিবীর রাজা আল্লাহকে করেছে, তামাম পৃথিবীর রাজা, শুধু ভারতের নয় তামাম পৃথিবীর, তামাম পৃথিবীর রাজাকে আল্লাহ কিভাবে বেউজ্জুতি করছে দেখেন। আর আমাদের পেটমুটা মাতামুটাটা যদি ভারতের মাথায় বসে যদি মনে করে বিরাট কিছু করে ফেলেছি, তাহলে এই শয়তানও জব্দ হবে। আমরা ইনশাল্লাহ দেখব, বলুন না ইনশাল্লাহ, শয়তান জব্দ হলে আপনারা খুশি হবে, খুশি দেব আল্লাহ, হ্যাঁ আমরা দেখবো, বলুন ইনশাল্লাহ, আমাদের ঘরে শয়তান জব্দ একবার দেখা, আমরা যেন বেঁচে থাকি। চীনে জব্দ হচ্ছে, একটু এই শয়তানটাকেও জব্দ আল্লাহ করুক, বলুন আল্লাহ। অলরেডি শয়তান জব্দ শুরু হয়েছে, খবর পেয়েছে, খবর তোমাদের কাছে নেই, তোমাদের কাছে খবর থাকবে কি করে, তোমাদের দালালদের মিটিং পুঁতে সেইসব খবর থাকে তোমাদের কাছে, বাবরি মসজিদে কি হচ্ছে কিছু খবর পেয়েছো, হ্যাঁ খোদার গজব শুরু হয়ে গেছে। এই সময় আমাদের আওয়াজ তুলতে হবে, ইনসাফ আমরা চাই। লোক বলছে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, রেখে দিকে যা, রায় দেখাচ্ছি, রায় তুই এই রায়ের ভয়ে কথা বলতে পারছিস নি, তোর তাহলে আখেরাতে রায় হবে জাহান্নামে, শুনে রেখে দে, এর রায় সংবিধান বিরোধী হয়েছে, এর রায় মানি মানবতার রায় হয়নি, সংবিধানের রায় হয়নি, দেশের পক্ষে রায় হয়নি, সুপ্রিম কোর্টকে বেউজ্জুতি করা হয়েছে, কথা বুঝে আসছে? আজকে এনআরসি এর বিরুদ্ধে, সি এর বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ্য অমিত শাহ বিজেপির লোকেরা প্রকাশ্য বলছে এনআরসি থেকে এক ইঞ্চি আমরা বার সরব না, তার মানে কি সুপ্রিম কোর্টকে হুমকি দেওয়া নয়? দেশের গাদ্দার তারা চিনে রাখো, আর দেশকে যদি ভালোবাসে গাদ্দার দেখারে একেবারে বাঁশের যেমন মুড়ো তোলা হয় এভাবে তুলে ফেলতে হবে, তাতে যে বাধা দেবে তাকেও তুলে ফেলে দিতে হবে, কথা বুঝে আসছে? এই টুপি মাথায় মসজিদ ওসব দেখলে হবে না, ওসব দেখলে হবে না, কারণ দেশের সঙ্গে গাদ্দারি যে করবে সেটা কোনো মুসলমান হতে পারে না, হিন্দু দলিত আদিবাসী অন্য কোন জাতির হতে পারে আমার জানা নেই, কিন্তু মুসলমান হবে না, এটা 100%, কেন মোহাম্মদ রসুল তিনি দেশের জন্য কেঁদেছে, মোহাম্মদ রসুলের গোলামরা দেশের জন্য কখনো গাদ্দারি করতে পারে না, ঠিক না বেঠি? আজ খারাপ লাগছে না, আজ বোঝ বাবা, আজ বোঝ। নমরুদ অত্যাচার শুরু করে দিল, লোকের বাড়ি বাড়ি ছোট ছোট পাথরের মূর্তি করেছে, নিজের ছবি, নিজের মূর্তি তৈরি করেছে, করে লোকের বাড়ি বাড়ি দিচ্ছে, দিয়ে বলছে আমি নমরুদই হলাম রাজা, আমি পৃথিবীর বাদশা, আমি তোদেরকে খাওয়াই, অতএব তোরা আমাদের খোদা বলে মান, আমার উপাসনা কর, লাও শয়তানের মাথায় বাদ পড়লে এবারে, এতক্ষণ তবুও শয়তান ঠিক ছিল, এবারে শয়তান খোদার গজবে পড়বে। যেমন চীনের শয়তানটা মুসলমানদের মারছিল, মসজিদে তালা মারছিল, হ্যান করছিল, ত্যান করছিল, লিমিটের মধ্যে ছিল, আজাদ টেস্টে দেরি হতো, শয়তানের মাথায় কি খোদার গজব শুরু হলো, হঠাৎ করে বলছে আমি কোরআন বিকৃত করবো, আমি নতুন কোরআন বানাবো, লে খোদার গজব শুরু করে, শুধু করোনা ভাইরাস দিয়েছে, গুলি করে করে রোগীকে মারতে হচ্ছে, চীনে এইসব খবর বাইরে বেরোবে না, চীন বিদেশের সঙ্গে টোটাল ব্যবসা বন্ধ, আমার ভারত ও চীনে যেসব মালপত্র আছে আর আমার কিছু ভাই আছে রে বাবা মুড়ি, তারা চীনের সঙ্গে ব্যবসা করত, সব কারবার টোটাল সিল, প্লেন যাতায়াত সিল, না চীনের থেকে কোনো নাগরিক ভারতে আসছে না, ভারত থেকে চীনে যাচ্ছে, চীন থেকে পৃথিবীর কোনো রাজ্যে মাল যাচ্ছে না, কোনো রাজ্য থেকে চীনেও লোক যাচ্ছে না, খোদার গজব দেখেছে? লে কোরআন পাল্টা না, পাল্টে শুনে রেখে দাও, আমার আল্লাহ দিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, আমার আল্লাহর কোরআন, আল্লাহর মসজিদ, আল্লাহ ঠিক হিফাজত করবে, তোরা যদি দরদ দেখা তোদের ঘরে হিফাজত করবে, না হয় এই কুত্তাদের মতো তোদের ঘরেও পিটবে, সোজা সুজি কথা, দরদ দেখাবে তাহলে আগিয়ে আসো, আগিয়ে আসো, খাবো ফেরাউনের মাথায় খোদার গজব শুরু হয়ে গেল, শয়তান বলে ফেললো যা এই উপাসনা কর, মূর্তিগুলোকে পুজো কর,
এগুলো মান কি গো মুরব্বীর আওয়াজ খারাপ লাগছে নাকি? তোমাদের তো বাবা সব সুপ্রু শোনা অভ্যেস, কানে হাত দেবে শোনা অভ্যেস, এসব আওয়াজ খারাপ লাগছে? এই মহল্লার নয় আমি বলে দিলাম তো পনেরোটায় আজান দেবে নটায় জামা হবে, কেন আমার ছটা আটটা ছিল সেটা সাতটা নটা করে দেবে, চেঞ্জ করে দেবো না, লাইনে থাকবো, হাত তুলে বলে মুরুবি হাত তুলতে গিয়ে রয়ে গেল, হয় কি গেছে নাকি? আজকে দুনিয়া এমন জায়গা আহারে মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলা শুনে রেখে দেন, এইভাবে অত্যাচার শুরু করে দিল ইব্রাহিম খলিলকে আমার আল্লাহ পাঠালেন যান মানুষকে শান্তির রাস্তা দেখা, মানবতার রাস্তা দেখা, আমি আল্লাহ সৃষ্টি করেছে আমার রাস্তা মানুষকে দেখা, মোসা ইব্রাহিম খলিল চলে এলো, ইব্রাহিম খলিল প্রচার করতে লাগলো, একটা দুটো তিনটে করে লোক ইব্রাহিম খলিলের দিকে আসছে, নমরুদের কানে খবর চলে গেল, এই ইব্রাহিমের দিকে লোক চলে যাচ্ছে, নমরুদ শয়তান তো, শয়তান সব সময় ভয় খায় দেখবেন সত্যকে, শয়তান একমাত্র ভয় খায় কাকে? সত্যর এত পাওয়া শয়তান জব্দ হয়ে যাবে, তা শয়তান দেখল ইব্রাহিমকে রুখতে হবে তাড়াতাড়ি, কি করা যায় চারিদিক দিয়ে রুখতে চাইছে পাচ্ছে না, লাস্টে বিশাল আগুন তৈরি করলো, করে ইব্রাহিম খলিলকে ফেলে দিল, সেই আগুনের ধারে কেউ যেতে পারছিল না, চড়কি করে ফেললো, আমার আল্লাহ বলে দিলে আগুন ইব্রাহিম আমার ও আমার পক্ষে, হাতে বদনা কোনো অসুবিধে হয় শুধু পুড়ে যাওয়া নয়, বেশি ঠান্ডা হবে যাতে ঠান্ডা কষ্ট হবে, এমন হবে না গরম না ঠান্ডা, একদম জান্নাতের বাগান আল্লাহ করে দিল, জোরে বলুন তোমরা কি ইব্রাহিমের বাচ্চা নয়? তারা ইব্রাহিমের বাচ্চা, হাত তুলে দেখাও কেন, তোমার বাপ জীবনে আগুনের ভেতর ঢুকে ভয় খাইলে সেই বাপের বাচ্চা করছে কেন? কিছু হলে বলছি হুজুর আমার বাপ ভয় দেখাচ্ছে মারবে বলছে, অত ভয় কি যে মারবে বলে তার ঘরে সকালে চলে যাবি, ভাই মেরে গেছে মার, কেন কষ্ট করে যাবি, আমি এসে গেছি মা জানে মারবি ছুরিলে যাবি, ভাই মেরে তো শখ মিটবে তো মার, তুই যত আমায় মারবি তত তাড়াতাড়ি খোদার গজব তোর উপর আসবে, টেনশন কিসের, মরতে আজ নাই কাল তো তোকে হবে, তোর যদি কপালে লিখা থাকে আব্বাস সিদ্দিকী চরে মরণ অন্য কেউ তোকে মারতে পারবে? কবে একটা হালকা করে ঝাড় ভয় দেয় কি করে সেই দিকে মরবি, যেটা কপালে লিখা থাকে সেইটাই হবে, এর নাম ইসলাম, এর নাম বিশ্বাস, এর নাম তকদীর, গিরামগঞ্জে বাড়ি প্রত্যেকটা মরে মরে পুকুর, একটা বাচ্চা জীবনে পুকুরে ডুবে মরলো না, সে শহর থেকে জীবনে যাদের এলাকায় পুকুর নেই একবার গ্রামে খালার বাড়ি ডুব ঘুরতে এসছে ডুবে মরে গেছে, ঘটনা ঘটনে রেল লাইন ধরে বাস একটা দুটো তিনটে এক হাজার দশ হাজার বিশ হাজার ছেলে মানুষ হয়ে হাজার হাজার বছর ধরে একটা ছেলে রেলে চেপে মরে চলে গেছে, আর জীবনে একবার রেল লাইন এলাকায় নেই 50 কিলোমিটার দূরে কুটুম বাড়ি বেড়াতে গেছে রেল লাইনে কেটে মরে গেছে, অনুসরণ করে সিংহের গর্জনে সত্যের পক্ষে দাঁড়িয়ে বুক সিনা টান করে বীরের মতো করতে হবে, রাজি আছো? ভয় খাবার কিছু নেই, তোমার মরণ দেখে যেন কাফের ঘেবড়ে যায়, তোমার মরণ দেখে যেন আবু জেহেলের মতো চেলারা ঘেবড়ে যায়, যে বাপ রে বাপ কি সাহস রে বাবা, শুনছেন আমার আল্লাহ
নমরুদকে ধ্বংস করবে, নমরুদ বদ্ধ বেড়ে গেছে। আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করবে বলল, কে? নমরুদের সব গেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো। হতভাগা আল্লাহর পাগলটাকেই মারতে পারলিনি, আল্লাহর প্রেমিক মুসা তা ইব্রাহিম খালিলকে মারতে পারলিনি, এবার আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলছে। তাহলে সব যখন তোর গেছে, আল্লাহ সৈন্য পাঠাচ্ছে। আল্লাহ সৈন্য কি? আল্লাহ সৈন্য মশা মাছি ব্যাং ইঁদুর এগুলো সব, মানে আল্লাহর মখলুক তোর বাবা। ফেরাউনের বেলায় ব্যাং পাঠিয়েছিল, হাঁড়ি খুলে দেখছে ব্যাং ভর্তি, খাবার ঢেকে রেখে খুলছে ব্যাং ভর্তি। শুনছেন, আজকে আমার ভারতবর্ষ চলে এসেছে এক ধরনের, কি বলে, পোকা, এক ধরনের পোকা এসেছে, বাবরি মসজিদ ভাঙতে পারছে না। শুনছেন, খোদার গজব শুরু হয়েছে, আরো হবে, আরো হবে। ঋষুদূরে না যায়, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। শুনছেন তো ভাইয়ের আমার, নমরুদ বিশাল লড়াই হবে, শোকের আওয়াজ আসছে, এক একটা মশা এসে এক একজনকে নাকে থেকে ঢুকে ঢুকছে, মারছে এক একজনের জন্য এক একটা যথেষ্ট। একটা খোড়া ল্যাংড়া মশা এসে ছিল, সে বলছে আল্লাহ সবাইকে একটা করে খদ্দের লেগিয়ে যা, আমার ভাইয়ের কেউ নেই। আমার আল্লাহ পাক বলছে এই বড় শয়তানটাকে তুই ধর। আরে আমার আল্লাহ কি না পারে, পৃথিবীর রাজাকে একটা খোড়া মশা দিয়ে আল্লাহ মেরে দেখিয়ে দিল যে তোর কাছে আমি আল্লাহ কেন, তোর নেতৃত্ব পৃথিবীর রাজা হওয়ার পরও একটা মশার মোকাবেলা তুই করতে পারলি না। জোরে বলুন মারছে, যত মারে লসলত লড়বে তো নাকি, আরো জোরে মার, আরো জোরে মার, আরো জোরে মার, আরো জোরে মার। পৃথিবীর রাজাকে আল্লাহ খড়মের জুতো খাওয়াচ্ছে একজন গোলামের কাছে, এর নাম হলো আল্লাহ। সেই আল্লাহ ছেড়ে যে তার পিছনে ঘুরছিলে 72 বছর ধরে, কাফের বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরছ, সময় থাকতে থাকতে ঘরের ছেড়ে ঘরে চলে আসো। শুনছ, সময় থাকতে থাকতে ঘরের ছেড়ে ঘরে ঢুকে আসো। তোমরা যদি আমার ঘরে ঢুকে যাও, গেটম্যান আমি হয়ে দাঁড়াবো। শুনছ, আর আমার বুলেট হলো হাত তুলে দোয়া চাওয়া, ঘরে ঢুকিয়ে দিয়ে হাতে তুলে দরজার কাছে দাঁড়িয়ে দোয়া চাইব, খোদা কোনো শক্তি যেন এই দরজা না খুলে আমার ভাইদের ক্ষতি করতে পারে। কিন্তু তুমি ঘরে ঢুকে যাও, তুমি উদ্ধার হয়ে যাবে, তুমি যদি বাইরে থাকো আমার কিছু করার থাকবে না। বোঝাবার জন্য বলছি, দেখবে একটা মুরগি বাচ্চাগুলোকে নিয়ে চড়ায় ঘরে, আর বলা থাকে আমি একটা সিগন্যাল দিলে চট করে চলে আসবি। যখনই মা মুরগিটা সিগন্যাল দেয়, সঙ্গে সে চট করে যারা ছুটে মায়ের কথা শুনে পেটের তলায় ঢুকে যায়, তারা কি হয়, বেঁচে যায়। আর যেগুলো বেশি লাভালাভি করে দূরে চলে যায়, গুরুত্ব দেয় না, সেগুলো কি হয়। আজকে তোমাদের ভাই হিসাবে বলছি, ফিরে আসো ঘরের ছেলে ঘরে, সব কাফের ছাড়ো মুনাফিক ছাড়ো, ঘরের ছেলে ঘরে চলে আসো। দাদা হুজুরের খুন ডাক দিচ্ছি, ফিরে আসো, সব সমস্যা সমাধান হয়ে যাবে। এরা আবু বাকারের আওলাদ দেখেছে, আবু বাকারের আওলাদের ইমানের পাওয়ার কোন এরা দেখেনি, ভয় খাবার কিচ্ছু নেই। শুনে রেখে দাও, চলে গেল নমরুদ, শেষ তো হাজার শয়তান খত চলে আসেন। এবারে ডাইরেক্ট মোস্তফা জানে রহমতের দিকে চলে আসি। আমার নবী আসার আগে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এসব শয়তান পৃথিবীতে রাজত্ব করতো। কোথায়? পৃথিবীতে। এরা ছোট ছোট বাচ্চা জন্ম নিলে মেয়ে জেন্ত পুঁতে দিত, এদের ধারণা ছিল মেয়ে মানে কলঙ্ক। আজকে আমার ভারতবর্ষে নারীদের কোনো মর্যাদা নাই, যেখানে সেখানে রেপ হচ্ছে নারীদের, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েদের বাঁচার স্বাধীনতা নেই। ফুলের মতো আশিবাকে কাশ্মীরের মন্দিরে রেপ করে মেরে দিল, আজ পর্যন্ত রেপিস্টের বিরুদ্ধে ফাঁসির আইন হলো না, আজ পর্যন্ত রেপিস্টদের ঘর ধ্বংস করা হলো না। উপরন্তু ওই যারা রেপ করেছে তাদের পক্ষে বিজেপি নেতারা আন্দোলনে নামলো, যে যারা রেপ করেছে ঠিক করেছে, যারা রেপ করেছে ঠিক করেছে। যে দেশে রেপিস্টদের হয়, যে দেশে রেপকারীকে হয় সাপোর্ট করে দেশের MLMPরা, সে দেশ খুব তাড়াতাড়ি খোদার গজবের শিকার হয়ে যাবে। এই দেশকে বাঁচাতে গেলে এই সন্ত্রাস বিজেপি মুক্ত
আরোপ করার ডাক দেওয়া দরকার আছে না? ভাইরা আমার খুব ভালো করে বুঝার চেষ্টা করেন, তারপরে চলে যান ইউপিতে। আসিফা কি বলে, পূজা বলে একটা 8 বছরের ফুলের মতো মেয়ে হিন্দু পরিবারে জন্ম নিয়েছে। জাত আমি দেখছি না, আমি দেখছি আল্লাহর সৃষ্টি, আমি দেখছি আমার ভারতবাসী, আমি দেখছি আমার বোন, আমি দেখছি আমার ভারতীয় নারী। তাই ওই পূজাকে একজন বিজেপির এমএলএ রেপ করলো, কুলদীপ সিং তার নাম। আজ পর্যন্ত বিজেপির পরিবার, এই পূজার পরিবার ইনসাফ পেল না, তার অধিকার পেল না, তার ইজ্জত ফিরে পেল না। এই ভাইরা, কিছুদিন আগে হায়দ্রাবাদে প্রিয়ঙ্কা রেড্ডি বলে একজন ডাক্তারকে রেপ করে জেন্দ পুড়িয়ে মেরে দিল, রোহিঙ্গাদের বাচ্চা মেয়েকে রেপ করে পুড়িয়ে দিল, আমার বাংলাকে রেপ করে পুড়িয়ে মেরে দেয়া। এইভাবে সারা দেশ জুড়ে নারীদের কোন ইজ্জত চলছে না। এর 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে নারীদের উপর এইভাবে অত্যাচার ছিল মত, বাচ্চা বাচ্চা ছেলে যে করে মিথ্যা পাথরের সোনা তৈরি করে তার সামনে বলি দেওয়া হতো, এইভাবে গরিবদের ঘরে বন্দি করে কীতদার বানিয়ে রাখা হতো, গলায় লোহার চেন বাঁধা হতো, হাতে পায়ে লোহার শিকল বাঁধা হতো, বাজারে গিয়ে গরিবদের বিক্রি করা হতো, ধনীরা এসে কীতদাসদের কিনে নিয়ে যেত, কালকে তোমাদের বিক্রি হবে, রিলায়েন্স কিনবে, আদানি কিনবে, আম্বানি কিনবে, গলায় শিকল যে তোমাদেরকে বেঁধে বেঁধে নিয়ে যাবে। এই সন্ত্রাস বিজেপি নেই করতে চাইছে, ভারতবাসীকে কীতদাস বানাবো, শুধু মুসলমান নয় 90% ভারতীয়কে এই কীতদাস বানাবার চেষ্টা করছে। এই সন্ত্রাসদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মুহাম্মদ রসুলের আদর্শকে দেখা দরকার আছে না? মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় আবু জেহল উতবা সাইবার মত সন্ত্রাসের হাত থেকে এই কীতদাস গুলোকে, এই গরিব গুলোকে কিভাবে দাসত্ব শিকল ভেঙে দিয়ে এক আল্লাহর দাসত্ব শিখিয়ে দিয়ে নাজাতের রাস্তা দিয়েছিল সেটা জানা দরকার আছে না? আছে। আর যখন আমি আব্বাস সিদ্দিকী বলেছি, কত সমালোচনা হচ্ছে, কত আল্লাহ নবী পৃথিবী মানুষের কাছে সত্য কথা বলতে লাগলো, আল্লাহ নবী পৃথিবী মানুষের কাছে শান্তির বাণী দিতে লাগলো, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে বুঝাতে লাগলো, বাবারা তোমরা নারী গুলোকে জেন্দু জেন্দু পুড়ে দিও না বাবা, নারী মা হয়, নারী মেয়ে হয়, নারী বোন হয়, নারী স্ত্রী হয়, নারী অশুভ নয় রে বাবা। আমি রসুল জানিয়ে দিই, যার ঘরে নারী সন্তান হবে এর মানে হলো ওই নারী পাঠিয়ে নো, মানে ওই বাড়িতে মহান সৃষ্টিকর্তা শান্তি সংবাদ পাঠালো। নারী আল্লাহ যার বাড়ি পাঠায় সৃষ্টিকর্তা, নারী হলো শান্তির পাইগম, ঠিক না বেঠি? তাহলে নারী হলে মন খারাপ করাটা কি মানুষের কাজ না জানুয়ারে? কারো মন খারাপ হয় না তো? যদি হয় তাহলে তুমি জানবে দু পায়ে জানুয়ার, কথা বুঝে আসছে? নারীদের মর্যাদা সম্মান কর। একটা নারী সম্বন্ধে ছোট কথা বলি শোনো, একজন স্বামী স্ত্রীতে বিবাহ হয়েছে, একটা পুরুষ একটা মহিলা বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী সংসার, প্রথম রাত বাসর রাত, প্রথম রাতে গেছে সংসারের বাসর ঘরে গেছে, ভেতর থেকে দরজা লাগিয়েছে, স্বামী স্ত্রী বসে হাতে হাতে শপথ করছে যে সকাল ফজরের আদান দিবার রাত পর্যন্ত যেই এসে ডাকুক আমরা দরজা খুলব না। শুনছেন তো? যেই এসে ডাকুক দরজা খুলব না। কিছুক্ষণ পরেই দেখছে বাপ এসে ডাকছে, ছেলের বাপ, জিজ্ঞেস করছে ভেতর থেকে কে? ছেলের বাপ বলে, আমি তোমার আব্বা গো, দরজাটা খোলো একটু দোয়া করি, নতুন সংসার জীবন। তো বাপ মিলিয়ে দেয়, কথাবার্তা বুঝিয়ে দেয়, বাবা মিলেমিশে থাকবি। স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, স্ত্রী স্মরণ করিয়ে দিল যে আমরা ওয়াদা করেছি ভোর হবার আগ পর্যন্ত দরজা খুলব না। তখন স্ত্রী বলছে, স্বামী বলছে, আব্বা আমরা ওয়াদা করেছি ফজরের আগ পর্যন্ত দরজা খুলব না, আপনি চলে যান।
খোলেন দরজা। তার কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে। মেয়ের বাপ আসতেই দরজায় আঘাত দিয়েছে, জিজ্ঞেস করছে ছেলেটাকে, বাবা আমি তোমার শ্বশুর এসেছি, একটু দরজাটা খোলো বাবা। স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, এটা স্ত্রীর বাপ। তখন স্ত্রী বলছে, দেখো, স্বামী বলছে, স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা ওয়াদা করেছি দরজা খুলবো না। স্ত্রী বলছে, আমায় মাফ করবেন, আমি আমার বাপকে বাইরে দাঁড় করিয়ে রাখতেও পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দিল। স্বামী নিজের রাগকে কন্ট্রোল করে দিয়ে সমস্যা তাকে বাড়ালেন না। কথা না বললেই তো সমস্যা বাড়বে না, বললেই তো বেড়ে যেত, কথাটাকে ছোট করে দিল। দীর্ঘদিন সংসার হচ্ছে, একটা ছেলে হয়েছে, দুটো ছেলে হয়েছে, তিনটে ছেলে হয়েছে, চারটে ছেলে হয়েছে, চার ছেলের পরে একটা মেয়ে হয়েছে। শুনছেন, চার ছেলের পরে একটা মেয়ে হয়েছে। মেয়ে যখন হয়েছে, এই স্বামীটা বহুত আনন্দ করছে, বহু জনকে দাওয়াত দিয়েছে, খাওয়া করছে, হই হই করছে, অনেক কিছু খরচ করছে। তখন স্ত্রী জিজ্ঞেস করছে, তোমার চার চারটে ছেলে হলো, এমনকি প্রথম সন্তান পুরুষ, এরপরও তুমি এত আনন্দ, এত খারাপ তো কখনো করিনি, আজকে করছো কেন? তখন স্বামী বলেছিল, শোনো আমার প্রাণের স্ত্রী, আমার ঘরের দরজা এই মেয়েই তো খুলবে। কথা কিছু বুঝতে পারলে? কারণ আমার বাপ যখন দেখেছিল দরজা খুলিনি, তোমার বাপ যখন দেখেছিলে তুমি মেয়ে দরজা খুলেছিলে, আমার ছেলেগুলো হয়তো আমার দরজা নাও খুলতে পারে, এই মেয়ে কিন্তু আমার দরজা খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ গুনোকে মা গুনোকে বুঝাচ্ছি,
যে অন্যায় করা আর অন্যায়কে সাপোর্ট করা একই, গরিবদেরকে লুটছে, ঘর থেকে মা বেটিদের বার করে নিজের চোখ লুটছে, যখন সেই মেয়েরা মামলা করতে যাবে বলছে তাকে মারার পর হুমকি দিচ্ছে, এদেরকে সাপোর্ট করে মানে তুমি এই আসামিদের মধ্যেই পড়ে গেলে। হে আমার কওমের মানুষ, হে মুস্তাফা রাসূলকে মানবে ওরা মানুষ, এদেরকে ছেড়ে দাও, এই জালিম জাতির হাত থেকে ভারতবাসীকে বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে। এই আওয়াজ আব্বাসের দিকে তুলেছে, দলে 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 যুব সমাজ পড়ায় পড়ায় গ্রামে গ্রামে ইউনিট তৈরি করছে, অত্যাচার করছে, মারছে। আমি জিজ্ঞাসা করতে চাই, সারা জীবন দিয়েছে সত্য ছাড়িয়ে, সারা জীবন দিয়েছে ইসলাম ছাড়িয়ে, সারা জীবন দিয়েছে ন্যায় ছাড়িয়ে, সারা জীবন দিয়েছে নবী ছাড়িয়ে, আমার নবীর প্রেমিকা তোমরা চিৎকার করো, তোমরা কি জীবনে মনে করবে রাসূলুল্লাহ দিকে হয়ে থাকবে চিৎকার করো। তুমি যে রসুলের দিনকে ছেড়ে দিয়ে মারো, অর্থাৎ জালিমদের পক্ষে গিয়ে মারো, সন্ত্রাসদের পক্ষে গিয়ে মারো, মুনাফিকদের পক্ষে গিয়ে মারো, কাফের মুশরিকদের পক্ষে গিয়ে মারো, গরিবদের লুটে যারা এদের পক্ষে গিয়ে মারো, তোমার মরণের পরে কবর থেকে শুরু হবে এত ভীষণ আজাব যেখানে 99টা সাপ দেওয়া হবে। যারা কাফের শয়তান জালিমদের পক্ষে আছে তারাই বা কোন সার শুকিয়ে আছে, তাদেরও খোঁজ নিয়ে দেখে যাও, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর খুব জোরে একজন গুন্ডাকে পুষছে, তারপরে তাকে বাকি থেকে ইমুদান করে মেরে দিয়ে বা মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়ে অন্য গুন্ডা তৈরি করা হচ্ছে, তারাই কোন সার শুকিয়ে আছে। এই 5, 10, 20 বছরের জন্য জাহান নামে যেতে কেউ রাজি আছে? তাহলে বন্ধ করুন, কাফের বেঈমান মুনাফিকদের পিছনে ঘোরা বন্ধ করুন, আসুন, আপনার পীরের বাচ্চা আপনার নবীর খানদান ডাক দিচ্ছে, আমার সাথে আসুন। এই আসবেন, যদি না আসেন আমার ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যাবে, এত ক্ষতি হবে। আজকে সামান্য মারের ভয়ে তুমি যদি পিছিয়ে যাও, আগামী দিন এই সন্ত্রাস গুলো যারা আজকে তোমাদের ভয় দেখাচ্ছে, এরাই দেখবে তোমাদেরকে 2-10 লাখ টাকা নিয়ে ক্যাম্পে তোলার জন্য পুলিশ মিলিটারি হাতে তুলে দেবে। শুনছ? কেন এরা তোমার আমার জাতের সেজে আছে, তোমার আমার জাতের নয়। তোমার আমার জাতের যদি হতো, নবীর বংশের খানদান যেখানে ডাক দেবে কোন মুসলমান সেখানে মুখ ফিরিয়ে নিতে পারবে? এটা তো ইমানের সংজ্ঞা। কেন রসুল বললেন কামত পর্যন্ত কোরাইশ বংশের আওলাদেরা নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ, গাছ যখন এসে ডাক দিচ্ছি ফিরে আসা দরকার আছে না? এইভাবে মক্কা জমিনের জুলুমকে আল্লাহ নবী বন্ধ করে দিলেন, এই মক্কা জালিমদের হাত থেকে পৃথিবীর মানুষকে মুক্তি দিতে গিয়ে আবু জেহল উতবা অসহায় মানুষকে নাজাত দিতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছিল রে বাবা, সাহাবা হুজুরদের শরীরে রক্ত অনেক ঝরেছিল রে বাবা, দয়ার নবী ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে শান্তি কায়েম করতে গিয়ে মানুষকে মানুষের দাসত্ব রাতে শুয়ে দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব রাস্তা দেখাতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে ছিল ভেঙে পড়ে গিয়েছিল, নবী পাকে নূরের জরি থেকে নূরের খুন মুবারক ঝরে গিয়েছিল, এই জীবনকে না এই
হোসেন নামে একটা জিনিস বুঝি, আমরা মারলে নেকি হবে, ওরা মারলে গুনাহ হবে, আমরা মরলে জান্নাত যাব, ওরা মরলে জাহান্নামে যাবে। ওরা বলতে কারা? যারা জালিমদের দিকে, যারা সন্ত্রাসী করছে। কেন? আমরা তো সন্ত্রাসী নয়, আমরা সমাজকে শান্তি করতে চাই। কিন্তু ওদের হাতে মিডিয়া আছে, ওদের হাতে তথাকথিত পুলিশের ইউনিফর্মে কিছু পার্টি ক্যাডার আছে, সব পুলিশ নয়, পুলিশের ইউনিফর্মে পার্টি কিছু ক্যাডার আছে, তাদের ঘরে সামনে রেখে দিলে আমরা ভাবি পুলিশ, কিচ্ছু পুলিশ নয়, ইউনিফর্ম খুলে দাও, পার্টির ক্যাডার পিটিয়ে লাল করে দাও, কোনো অসুবিধা নেই। কথা বুঝছেন না, বলেন না? কিন্তু দেশের সঙ্গে ধোকা দেওয়া যাবে না, দেশের কাকাতদেরকে মাফ করা যাবে না, ঠিক না? পুলিশ তো দেশকে বাঁচাবে, পুলিশ তো দেশবাসীর হয়ে লড়বে, ঠিক না? পুলিশ কখনো পার্টির গুন্ডাদের দাঁড়াল হতে পারে? জানতে পুলিশ নয়, পুলিশ সেজেছে আমাদেরকে ভয় দেখাবার জন্য। কি গো সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাওয়া কমপ্লিট করো, না হয় বিজ্ঞান বলছে পাচন ক্রিয়া যে হজম শক্তি এটা বন্ধ হয়ে যায়, মনসহ শুয়ে রাখেন, সকাল সকাল বাড়ি রাখো, বলবেন খেয়ে নিতে না, আরে নিয়ম ভাষা যুবকরা কি করবে? বেশি বেশি তওবা করবে, ইমাম আল্লাহ কারে
খুব সুন্দর আমাদের শ্বশুরালি ইমাম, অতএব মসজিদে গিয়ে নামাজ পড়বে। ইমাম গন্ডগোল থাকলে মসজিদে যাবে না, শুনছো? ইমামকে না দাঁড়ানো পর্যন্ত। কেন আজকে ইমামদের মধ্যে দুটো কোয়ালিটি, একটা সুন্নি জান্নাতি আর একটা মুনাফিক জাহান্নামী, শুনছেন? কিন্তু কথা নেই বাবু, সত্য কথা বলতে হবে। আল্লাহ করে এই ইমাম আমাদের সিলসিলার মানুষ, সুন্দর মানুষ, ভালো মানুষ, তিন আর টাকা পেতে ইফতেদা করে নামাজ আদায় করবেন, আর বেশি বেশি করে তওবা করো, আল্লাহ ভুল করেছি, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে বাঁচান। আমরা সিনেমা দেখেছি, জেনা করেছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আল্লাহ কত না কত পাপ করেছি, কিন্তু তোমাকে খোদা বলে মানি, আজ ফিরে এসেছি। যারা আমাদেরকে মারতে চাইছে এরাও তো বহুত পাপী, আর তোমাকেও মানে না, এদেরকে ধ্বংস করে দেন। এভাবে বারবার তোমরা তওবা করে রুকু সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তোলো। আমি বলে যাচ্ছি
মসজিদে আগাম দুদিন পর থাকবেন ভারতবর্ষ, শোনেন না, শোনেন কেন, অলরেডি আর এস এস বলেছে একটা বাগড়ি দিলাম আরো 3,000 মসজিদকে ভাঙবো, শুনছেন না? অতএব বিজেপি টিএমসি কংগ্রেস সিপিএমটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে আর এস এস। আর এস এস কখনো বিজেপির সাথে মেশে, কখনো দিদির সঙ্গে মেশে, কখনো বাম কখনো কংগ্রেস, যার তার সঙ্গে মিশে গিয়ে শয়তানি করে শুধু দেশের ক্ষতি করে, কথা বুঝছেন? তবে বিজেপি একটু অফার বেশি দিয়েছে, তো ভাই যে কথা বলছিলাম, আল্লাহ নবী তাহলে মদিনার মুখে গেলেন, দেশ কিভাবে চালাতে হয় নবী মদিনার মুখে রাষ্ট্র কায়েম করলেন, দেশ কিভাবে চালাতে হবে নবী হক নিজে রাষ্ট্র নায়ক হয়ে গেলেন, হয়ে গিয়ে শিক্ষা দিচ্ছেন বাবা এইভাবে দেশ চালাতে হয়, আইন ব্যবস্থা করো, রাষ্ট্রকে বাঁচাতে গেলে বর্ডার ফোর্স তৈরি করো, এ সব যা দেখছেন এ আমার দয়ার নবীর শিখানো, আইন বিচার আদালত কোর্ট করো, দেশের মানুষকে রাত বিপদ দুষ্কৃতির হাত থেকে এবং সুরক্ষার জন্য প্রশাসনের ব্যবস্থা করো, আজকে যেটা দেখছেন আমার নবীর ট্রেনিং দিয়া, কিন্তু দুঃখের বিষয় মদিনার নবী না আমার নবী এমন আইন কানুন তৈরি করে দিয়ে গেল এর হাজার বছর থেকে আজকের তারিখ পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত মদিনার মতো সুন্দর শহর, অত সুন্দর রাষ্ট্র, অত সুন্দর আইন ব্যবস্থা, অত সুন্দর নিয়ম কানুন পৃথিবীর কোন জায়গায় হয়নি, আর কিয়ামতের সোহা পর্যন্ত অত সুন্দর হবে না, আর মুহাম্মদ রাসূল হলো সুসওয়াতুল হাসানা আমি তখনই শুধু আল্লাহর রাস্তায় চুপ করে থাক, মেরে ফেলবে, মেরে ফেলবে, আল্লাহর রাস্তায় চুপ করে যা, শুনছেন? আমার মোসাফের জামান চলে আসেন এবার দাদা হুজুরের দিকে, দাদা হুজুরটা কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, নবীর খানদান, এবং ঊনবিংশ শতাব্দী তামাম পৃথিবী